প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশ এবং নেদারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ, যেটি 24 তারিখে অনুষ্ঠিত হবে ঠিক দুপুর 2টায় বাংলাদেশ সময়। আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022-এর খেলাটি আমরা আশা করব বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে, যদিও আবহাওয়া অধিদপ্তর বলতেছে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দোয়া করবো যেন বৃষ্টি টিষ্টি না হয়, বাংলাদেশ যেন টোটালি আমরা ফুল পয়েন্টটা নিয়ে যেন আমরা খেলাটা শেষ করতে পারি। তো এই মাঠে এখন পর্যন্ত হোবার্টের যে মাঠটি অস্ট্রেলিয়ার, এখানে অ্যাভারেজ আপনার যদি ইনিংস এর কথা বলা হয়, অ্যাভারেজ 157 ফার্স্ট ইনিংসে ব্যাট করলে, আর সেকেন্ড ইনিংস হচ্ছে 137, এই মাঠের রেকর্ড। আর সর্বোচ্চ হাইস্ট টোটাল হয়েছিল 213, এবং এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এই একবারই এই মাঠে একবারই রান হয়েছিল, যেটা 200+ রান হয়েছিল। তাছাড়া নর্মালি এখানে হাইস্ট চ্যান্স, এই মাঠে হাইস্ট চ্যান্স হয়েছিল 176 রান, আর হচ্ছে আপনার লোয়েস্ট ডিফেন্ড করেছিল 137। এই হচ্ছে এই মাঠের অবস্থা। তার মানে আমার মনে হচ্ছে যে, বা আমরা মনে করতে পারি যে, বাংলাদেশ যদি 170+ করে, তাহলে প্রথমে যদি বাংলাদেশ ব্যাট পায় ব্যাটিং করে, সেক্ষেত্রে 170+ করলে আমরা আশা করি বাংলাদেশ জয়লাভ করতে পারে, যেহেতু আমাদের বোলিং লাইন আপ ইনশাল্লাহ অনেক ভালো। আর বাংলাদেশ এবং নেদারল্যান্ডের দুই দলের মুখোমুখি হয়েছিল 3 এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলায়। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2016 একটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ 8 জয়লাভ করে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে আপনার রান করে হচ্ছে 153 7 উইকেটে, আর নেদারল্যান্ড ব্যাট করে 145 করে 7 উইকেটে। এরপরে আরেকটি ম্যাচ বাংলাদেশ টুর করেছিল নেদারল্যান্ডে 2012, সেখানে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করে 131 করেছিল 9 উইকেটে, বাংলাদেশ 128 অল আউট হয়েছিল। তার মানে হচ্ছে এখানে বাংলাদেশ ম্যাচটি হেরেছিল এবং নেদারল্যান্ড 1 উইকেটে ম্যাচটি জয়লাভ করেছিল। আরেকটি ম্যাচ হয়েছিল 2012, সেম বাংলাদেশ টুর করেছিল নেদারল্যান্ডে, সেখানে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করে 144 করে 7 উইকেটে, এবং বাংলাদেশ 145 করে, বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে 8 উইকেটে। এর মানে হচ্ছে অ্যাভারেজে দেখা যাচ্ছে যে নেদারল্যান্ড এবং বাংলাদেশ 3টি ম্যাচ মোকাবেলা করছে, এর মধ্যে 2টা বাংলাদেশ জিতছে, 1টা নিউজিল্যান্ড জিতছে, কিন্তু বাংলাদেশ বাকি যে 2টা ম্যাচ জিতেছে সেটা অনেক স্ট্রাগল করে জিততে হয়েছে, এবং 2টি দলই অনেক হাড্ডাহাড্ডি লড়াই করেছে। সো আমরা যদি একেবারে ভেবে নেই যে নেদারল্যান্ড অনেক নর্মাল দল এবং আমরা নর্মালি জিতে যাব, আসলে এরকম চিন্তা ভাবনা করলে আসলে ভুল, কারণ তারা অনেক শক্তিশালী, এবং ফার্স্ট রাউন্ড যেহেতু তারা কোয়ালিফাই করে আসে, আমরা দেখেছি যে তারা কিভাবে ব্যাটিং করছে। সো আশা করি, মানে সেই তুলনায় ধরতে গেলে বাংলাদেশই এখন ফর্মে নেই, তারা যে ফর্মে আছে এটাই বাস্তবতা। তো আশা করি সবকিছুর শেষেও বাংলাদেশ আমাদেরকে একটি জয় উপহার দিবে। বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই দোয়া করবেন, এবং 24 তারিখ খেলাটি সবাই মিলে আমরা দেখব। আশা করব বাংলাদেশ ফুল পয়েন্ট নেই খেলাটি, ফুল পয়েন্ট নেই আমরা বিশ্বকাপের খেলাটি শুরু করব। যদি বৃষ্টির কারণে খেলাটি না হয়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হয়ে যেতে পারে, এবং পয়েন্ট ভাগাভাগি হলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু সমস্যা, অন্তত নেদারল্যান্ডের ম্যাচের ক্ষেত্রে। সেটা যদি হতো ইন্ডিয়া বা পাকিস্তানের ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি, সেটা আমাদের জন্য হয়তো একটু ভালো হতো। সো আমরা সবাই দোয়া করি যেন ম্যাচটি অনুষ্ঠিত হয়, বৃষ্টি যেন কোনো সমস্যা না হয়। সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য, আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।